সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেন্টিং ভিডিওস দেখার জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি বিশ্বনাথ পাল আর আপনি দেখছেন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ। তো ফ্রেন্ডস, আজকে সবার প্রথমে আমি জানাবো যে আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার তরফ থেকে, যে আমাকে এত সাপোর্ট করার জন্য এবং এত আমাকে আমার ভিডিও দেখার জন্য। কারণ আজকে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, আজকে আমার আমার এটা কালকেই পূর্ণ হয়েছে। আজকে আরও প্রায় 1100, মানে 1.1K দিকে চলেছি। তো এখন পর্যন্ত আমার 1197টা হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, আমি কালকে ভিডিও আপলোড করতে পারতাম এই সম্বন্ধে, কিন্তু কালকে আমার একটা 8টা ভিডিও আপলোড করার কথা ছিল আপনাদেরকে। সেটা আমি একদিন বলেছি যে আমি যে সরস্বতী ঠাকুরটা বানিয়েছিলাম সেই সরস্বতী ঠাকুরের ভিডিওটা আমি আপলোড করার জন্য আমি কালকে ভিডিও আপলোড করতে পারিনি। ওকে, তো সেজন্য এটা আজকে আপলোড করছি এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত পরিমাণে সাপোর্ট করার জন্য। তো এই যে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হচ্ছে, এই জন্য এটা আমার আজকে খুবই একটা খুশির দিন। আমি চ্যানেলটা স্টার্ট করেছিলাম 25 মে, মানে 25শে মে আমি চ্যানেলটা স্টার্ট করেছিলাম। আমার 0 থেকে 50টা সাবস্ক্রাইবার পূর্ণ হতে আমার প্রায় 6 মাস সময় লেগে গেছিলো। 0 থেকে 50টা সাবস্ক্রাইবার আমার কমপ্লিট করতে 6 মাস সময় লেগেছে, এবং সে 0 থেকে আবার 50 থেকে 100 সাবস্ক্রাইবার পূর্ণ করতে আরও 1 মাস সময় লেগেছে। ওকে, তো দেখুন, 0 থেকে 50টা পূর্ণ করতে 6 মাস, আবার 0 থেকে 100টা পূর্ণ করতে 7 মাস, মানে 0 থেকে আমার 100 সাবস্ক্রাইবার পূর্ণ করতে আমার কিন্তু 7 মাস সময় লেগেছে। সেখানে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে মাত্র আর 2 মাস বেশি সময় লেগেছে। 2 মাসও না, তার থেকেও অনেক কম, প্রায় 1.5 মাস। তাহলে আমার 1.5 মাসে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলো। এটা মানে এতটা মানে সাপোর্ট আপনারা আমাদেরকে করেছেন, আমার পেন্টিং ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং আমার পেন্টিং যে প্রসেসটা, আমার যে বোঝানোর প্রসেসটা, সেটা আপনাদের আসলে অবশ্যই ভালো লেগেছে। সেই জন্য আপনারা আমাকে এত সাপোর্ট করেছেন, এত আমাকে ভিডিও আপনার মানে আপনারা দেখেছেন, সেই জন্য আমার তরফ থেকে আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আমি চাইবো যে আপনারা আমাকে এভাবে আরও সাপোর্ট করে যান, তাহলে আমি আগামী দিনে আরও আপনাদেরকে আরও অনেক ভালো ভালো পেন্টিং উপহার দিতে পারবো। বিশ্বাস করুন আপনারা, যে আপনারা যে একটা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল, একবার সাবস্ক্রাইব করুন, সেই একটা সাবস্ক্রাইবই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও অনেক বেশি আগ্রহী করতে পারে, অনেক বেশি মানে আরও মানে প্রেরণা যোগায় যে হ্যাঁ, একজন আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে, তার মানে তিনি আমার ভিডিও দেখবেন। আমাকে পরের দিন একটা ভিডিও আপলোড করতে হবে, পরের দিন একটা সুন্দর করে ভিডিও আমাকে তৈরি করতে হবে, সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করতে হবে। কারণ তিনি যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তিনি বসে আছেন আমার ভিডিও দেখার জন্য। তো সেই জন্য একটা সাবস্ক্রাইব কিন্তু আমার ঘাড়ে একটা দায়িত্ব বাড়িয়ে দেয়, যে আমার ভিউয়ার্স একজন আছেন, তিনি আমার জন্য কিন্তু ওয়েট করছেন আমার ভিডিও দেখার জন্য। ওকে, তো সেই জন্য কিন্তু আমার আরও মানে এই কাজের প্রতি আরও বেশি আগ্রহটা বাড়ছে এবং আস্তে আস্তে আমি দেখুন, আগে কিন্তু আমি কী করতাম, যখন আমার 0 থেকে 50টা সাবস্ক্রাইবের সময় যে 6 মাস টাইম লেগেছিলো, সেই টাইমে আমি কিন্তু 0 থেকে যে টাইমে 50 সাবস্ক্রাইবার ছিল, তখন আমি সপ্তাহে 2 কি 3টে, খুব জোর 2 কি 3টে করে ভিডিও আপলোড করতাম। কিন্তু এই গত আজ 3 মাস হলো, এই 3 মাসে কিন্তু আমি ডেইলি কন্টিনিউ একটা করে ভিডিও আপলোড করি। প্রথম দিকে আমি এক মানে কোনো সময় একদিন প্রায় 15 মতো ছিল, তখন আমি ডেইলি 2টো করে ভিডিও আপলোড করতাম, 2টো করে। কিন্তু তাও সেটা আমার মানে পক্ষে খুবই মানে অধিক হয়ে যাচ্ছিলো, মানে আমার মানে পারছিলাম না ডেইলি 2টো করে ভিডিও আপলোড করা। কারণ আমার মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমাদের একটু কাজকর্ম করতে হয়, সেজন্য 2টো করে ভিডিও আপলোড করা মানে খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছিলো আমাদের পক্ষে। তো সেই জন্য তারপর ঠিক করলাম যে আমি ডেইলি 1টো করে ভিডিও আপলোড করবো। এবার সেই 1টো করে ভিডিও আপলোড করতে শুরু করলাম ডেইলি, প্রতিদিন 1টো করে ভিডিও। এবং সেই জন্য আপনারা মানে প্রতিদিন আমার যে আমার কাছ থেকে যে টিচিং মানে যে পেন্টিং যে লেসনটা প্রতিদিন পাচ্ছেন, সেই জন্য অনেক উপকার আশা করি আপনারা হচ্ছে আমার তরফ থেকে। তো সেই জন্য আমিও খুব ভালো লাগে যে আপনারা আমার কাছ থেকে অনেক উপকার পান, অনেক পজিটিভ কমেন্ট করেন আমাকে। কেউই সত্যি কথা বলতে কেউই আমাকে মানে কখনো নেগেটিভ কমেন্ট করেননি যে জিনিসটা ভালো লাগেনি, খারাপ হয়নি, হ্যান ত্যান। সবসময় আমাকে আপনারা সবাই আমাকে পজিটিভ কমেন্ট করেছেন, সেই পজিটিভ কমেন্টেই আমার আরও মানে ইন্সপিরেশন হয়েছে যে হ্যাঁ, আমি আরও ভিডিও দেবো, আমি আরও আপনাদের সাহায্য করবো। এবং অনেকে আছেন যারা আমাকে কমেন্ট করে বলেছেন যে দাদা, আপনি প্লিজ আমার এই একটা পেন্টিংয়েকে আপনি টিউটোরিয়াল বানান, আমি সেটা বানিয়েছি। যে যখনই আমাকে যে ভিডিওটা আমার মানে করার মানে কর্তা বলেছে, যে অনেকে আছে অনেকে রিকোয়েস্ট করে যে প্লিজ আপনি এই ভিডিওটা আমাকে বানিয়ে দেখান, আমি দেখবো। তো তার রিকোয়েস্ট আমি নিয়ে আমি সেই ভিডিও আপলোড করেছি এবং সামনে আরও ভিডিও আপলোড করবো। এই যে আমাকে গতকাল একজন আমাকে আপলোড রিকোয়েস্ট করলো কমেন্টে, যে দাদা আপনি একটা টলিউড অ্যাক্টর জিৎ তার ভিডিও আপলোড মানে পেন্টিং করুন। তো সেইটা আমি কালকে আমি করব, সেটা আমি আজকেই করতাম। আজকে আমার রং টং ফুরিয়ে গেছে। ওকে, তো সেই রং টং গাওয়ালে আমি আজকে আনতে গিয়েছিলাম, রং টংয়ে যে আমি রং আনলাম, এ দেখুন
সাদা রং, এই যে হলুদ রং, ওকে, তারপরে এই যে নীল রং, এটা ব্লু, এটা সবুজ রং, তারপরে এই যে আঠা, বাইন্ডার আঠা, ওকে, এইসব ফুরিয়ে গেছিলো, এগুলো আনলাম। কালকের থেকে আমি আবার কন্টিনিউ ভিডিও আপলোড করবো, ওকে। তো এই যে কাল যে লেকটা, মানে যে বন্ধুটা আমার কমেন্ট করে জেনেছে, জানিয়েছে যে আমার একটা জিতের ভিডিও আপলোড করুন, মানে জিতের পোর্ট্রেট পেন্টিং ভিডিও, তো সেটাও আমি কালকে আপলোড করবো। ওকে, এই যে আমি আজকে সকাল থেকে স্কেচ করে রেখেছি, স্কেচটা আমি সকাল থেকে করলাম বসে বসে, এই দেখুন। তো স্কেচটা আমি করেছি, এটা এটা আমি পেন্টিং করবো, মানে কালারিংটা করবো। স্কেচটা আমি দেখাই না, কারণ স্কেচটা অনেক টাইম লাগে, এটা জাস্ট পেন্সিলের কাজ, তো তাই স্কেচটা আমি দেখাই না, ওটা তো আমি শুধু কালারিংটা দেখাই। তো সেজন্য বলবো কাল থেকে আমি আবার কন্টিনিউ ভিডিও আপলোড করবো, আবার কালকে থেকে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন, ওকে। তো সবশেষে একটা কথা বলবো, যে থ্যাংক ইউ সো মাচ সো মাচ সো মাচ, অনেক 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 ধন্যবাদ যে আমার আমাকে এত সাপোর্ট করার জন্য, এবং আমি আশা করবো যে আপনারা ভবিষ্যতে আমাকে আরও এভাবে সাপোর্ট করে যাবেন। তো ধন্যবাদ সকলকে, থ্যাংকস ফর ওয়াচিং।